আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু আমল আছে, আমলগুলো ছোট কিন্তু এটার পুরস্কার হয় অনেক বড়, মিজানের পালা এগুলো অনেক বড় হয়। কিছু আমল আছে দেখতে আমলটা অনেক বড় কিন্তু এর জাযা হয় ছোট, নিয়তের কারণে, মহব্বতের কারণে, ইখলাসের কারণে। ইখলাস ভরা, মহব্বত ভরা ছোট্ট আমলের প্রতিদান অনেক বড়। আর যদি ইখলাসের কোনো কমি হয়, মহব্বতের কমি হয়, আমল হয় অনেক বড় কিন্তু জাযা হয় ছোট। দিনের বেলায় নিজেদের জরুরি জরুরি কাজ ফেলে দিয়ে কোনো মাহফিলে শামিল থাকাটা, এটা আল্লাহ পাকের প্রতি মহব্বত, ভালোবাসা, ইখলাসের একটা দলিল। বান্দার কোরবানি যেরকম হয়, আল্লাহ পাকের মেহরবানি ওরকম হয়। যেমন তোমাদের কোরবানি ওরকম রবের মেহরবানি। এ কারণে আজকে আপনাদের কোরবানিটা যেমন সুন্দর, আল্লাহ পাকের মেহরবানিও যেন ওরকম আপনাদের জন্য আমাদের জন্য বড় হয়। আল্লাহ তাআলা যেন হাজিরিটাকে, উপস্থিতিটাকে কবুল মঞ্জুর করে নেয়। বলুন আমিন। দেশের ওলামা হযরতদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, ইমানের জন্য ভালোবাসে। এ দিনের বেলায় যার যার সব কাজ বাদ দিয়ে এখানে বসছে, আলেমদের প্রতি ভালোবাসা না থাকলে পরে বসতে পারতো না। কিছু কিছু ভালোবাসার অপর নাম ঈমান। আলেমরা নায়েবে নবী, তাই তাদের ভালোবাসাটার অপর নাম ঈমান। পূর্বের যুগে যারা নবীদের ভালোবাসা প্রকাশ করেছে, তাদের ঈমান যেমন উঁচু হয়েছে, কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিন্তু ওলামাদের জন্য যাদের ভালোবাসা প্রকাশ হবে, তাদের ঈমান বড় হবে, তারা ঈমানদার হিসেবে বড় মুমিন। এ কারণে আমাদের দেশের মানুষ এখনো জমিনের আলেমদেরকে মহব্বত করে। যাদের ঈমান বেশি থাকে তাদের আলেমদের সাথে মহব্বতও বেশি থাকে। মহল্লার একজন ইমাম সাহেবের জন্য মহল্লার মুমিনদের কিরকম মহব্বত থাকে। আমার এক সাথী, আপনাদের এলাকায় এখানে ইমাম, একসাথে পড়ছি আমরা, মাওলানা খোবায়েব সাহেব, তো ওনার মহল্লার মানুষ ওনারে বাড়ি করে দিছে। এখানে ওনার বাড়ি এক জায়গায়, কিন্তু ওনার মসজিদের পাশে ওনারে বাড়ি বানায় দিছে। আপনি যাইতে পারবেন না। মহব্বত করতেছে একজন আলেমকে, কারণ কি? ঈমান। আলেমকে ভালোবাসতেছে, এই ভালোবাসাটা আল্লাহ পাকের পছন্দের ভালোবাসা। হাদিস শরীফের ভেতরে আছে, যাদের ভেতরে মহব্বত হয় শুধুই মাত্র লিল্লাহ, আল্লাহর জন্য, তারা ময়দানে মাহশারে, বিচার দিবসে, যেদিন আধা তবরে সূর্য থাকবে, ওই দিন আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ, সব আস্তে করে গণ আরো, যেন না শুনে নাকি। হ্যাঁ, মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার দিকে আছেন নাকি অন্য মনস্ক আছেন? হ্যাঁ, বর্তমান হালত বলতেছি, আপনাদের বদনাম বলতেছি না। সার্বিক আমাদের হালত হইল, আমরা এখন জায়গায় থাকি কম, মোবাইলের যুগ তো, থাকে এক জায়গায় কিন্তু তার ব্রেন থাকে আর এক জায়গায়, কাজকাম চলতে থাকে আর এক জায়গায়, বসে থাকে লন্ডন কিন্তু সারা দুনিয়ায় ব্যবসা করে বসে বসে, সব জায়গায় কাজ চলতে থাকে। এখন জায়গায় পাওয়া মানুষ খুব। হ্যাঁ, জেলখানার ভিতরে বয়ে বয়ে ব্যবসা করে, জেলে রয়েছে কিন্তু হের ব্যবসা চলতেছে, ব্যাস। হের ব্রেন আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, মেসেজ হইতেছে, মেসেজ দিতেছে, খবর পাঠাইতেছে, ভিতরে টেলিফোন ব্যবস্থা আছে, ফোন করতেছে। এসে বলছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার মালের শিফটিং হয়ে গেছে, খবর পাইলেন কেমনে? কয় একটু আগে ফোন দিছিলাম মেসেজে। রয়েছে জেলখানায়, তারপরেও
সব জায়গায় আছে। এই কারণেই আপনি করে নিয়ে নামাজে দাঁড়াইলেই মুসিবত, আর এটা তো ওয়াজ। নামাজে দাঁড়াইলে মুসিবত কি? একদিন তো তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পিছনে তিন চার সারি মুসল্লি একজনও লোকমা দেন না। ঘুইরা যখন বললাম কয় রাকাত পড়াইছি, চার রাকাত না তিন রাকাত, কয় হুজুর মনে হয় তিন রাকাত। তো এই যে সালাম হয়ে গেল গা, সালাম শুদ্ধ ফিরান হয়ে গেল গা, আরে যখন বৈঠকে দেরি হইতেছে তখনই তো বুঝার কথা, হুজুর যেহেতু তাশাহুদের পরে বসে বসে আরও কিছু পড়তেছে, আমার তাশাহুদ শেষ হয়েছে আরও আগে, তাইলে মনে হয় হুজুরের পেঁচ লাগছে। এটা তো আগের থেকেই আন্দাজ করার কথা ছিল। হেমি একই তাশাহুদ পরাবাদ দিয়ে হুদা বসে থাকলে পরে চিন্তা করবো কীভাবে যে ভুল হইতেছে। অনেকে আছে ভয়েই লোকমা দেয় না, যে হুজুর কি ভুল করবো, আমার ভুল হইতে পারে, হুজুরের ভুল হবে না, লোকমা দিব না। এই হইল আমাদের হালাত। সাহাবা একরামের খেয়াল কিরকম ছিল জানেন? আপনারা তো আমার সামনে বসছেন, আমাদের প্রতি আপনাদের খেয়াল কম, কিন্তু সাহাবীর নবীর প্রতি খেয়াল কিরকম ছিল? হাদিস শরীফে আছে, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, খবরটা দেই ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন, নবীজি কেবল জুতাটা খুলছে নামাজের ভেতরে, সব সাহাবি জুতা খুলে ফেলাইছে। নামাজরতই আল্লাহর রসুল নামাজে আছেন, জিব্রাইল এসে বলতেছেন, হজরত জিব্রাইল জুতার নিচে নাপাক আছে, নবী খুলছে, একেবারে পিছনের শাড়ি পর্যন্ত যা আছে সব জুতা খুলে আলাইছে। আল্লাহর রসুল বলে আমি জুতা খুলছি, আমার জুতার নিচে নাপাক আছে, তোড়া খুলছে, হ্যাঁ আপনি খুলছেন, দেখে খুলছি, খেয়াল কত। পিছনের লোকের আমার দেখলি কেমনি, তোরা খুলছস কে, কয় সামনের জন যেহেতু খুলছে নিশ্চয়ই আপনি খুলছেন, এর লেগে আমিও খুলছি। কত খেয়াল আল্লাহর রসুলের দিকে, যে মসজিদের পয়লা কাতারে দাঁড়াইছে কিন্তু সব জুতা খুলে লাইছে, পিছনের কাতারে যে আছে সেও খুলছে। আরে এটা তো আরো, এটা নর্মাল বিষয়, আরো আশ্চর্য একটা জিনিস শোনাই যাতে সুবহানাল্লাহটা ভালো করে কইতে পারেন, এটা আজব জিনিস শোনাই। যেমন মনে করেন আপনি আপনার বিবির সাথে 50 বছর ধরে ঘর করতেছেন, আমি আমার বিবির সাথে 24 বছর যাবৎ ঘর সংসার করতেছি, কিন্তু আপনার আমার চুল দাড়ি মোষ কয়টা পাকছে এটা আপনার আমার বিবি বলতে পারবো না, খেয়াল নেই। কিন্তু নবীর একটা সাহাবীর নবীর দিকে কত খেয়াল আছে, যে 23 বছরের 63 বছরের জীবনে আল্লাহর রসুলের কয়টা দাড়ি কয়টা চুল পেকেছে তাও সাহাবি বর্ণনা করে উম্মতের কাছে জানায় দিছে। বাড়ির কাছের কথা মনে করছেন, এটা যে নবীর মাথার চুল কয়টা পাকছে এটা সাহাবি আপনার কাছে বলছে, 63 বছরে আল্লাহর রসুলের কটি দাড়ি পাকছে এইটাও বলছে সাহাবি। আর আমরা কয় রাকাত হেঁটেই বলতে পারি না, বুঝলেন না, 2 ঘন্টা ওয়াজ শুনছে, 3 ঘন্টা ওয়াজ শুনছে, ওয়াজ শুনে কয় জুলাই খাকি মহিলা ছিল না পুরুষ ছিল, ওই হইল নামাজের মুসল্লি, এই হইল ওয়াজের শ্রোতা। তা আপনারা কমাস কম দিনের বেলায় সব কাম বাদ দিয়া যেহেতু চলে আসছেন, ওইরকম আনমনা শ্রোতা হয়েন না, মনোযোগী শ্রোতা হবেন ইনশাআল্লাহ, বলেন কারা কারা মনোযোগী হইবেন না, আত্মলেন তো দেখছেন মনোযোগী যে হয় না, অনেকে তার ভিতরে সভাপতি ধরা গেছে, কারা কারা মনোযোগ নিয়ে পড়বেন, দুরা আত্মলেন তো দুরা, সোজা করেন সোজা করেন, হ্যাঁ আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, মাশাআল্লাহ আগে নামাইছেন কে, এত মনোযোগ নাই তো, সোজা করেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, হাত নামান,
আবার তোলেন তো, এ তো মনোযোগ আছে। আবার নামান, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,